কষ্ট যেটা তোমাদের রেজাল্ট নিয়ে আটকে আছে কেন পেন্ডিংয়ে পড়ে আছে সম্পূর্ণ আমরা ডিসকাস আলোচনা করব দেখো এতদিন পর তোমরা একটা জিনিস ফলো আপ করে তোমরা এখানে বুঝে যাবি যে রিক্রুটমেন্ট টু ঠিক আছে এখানে তোমাদের বাইশ দুই এগারো দু একটা কিন্তু তোমাদের নোটিশ জারি করছিল চার এগারো দু একটা তোমাদের নোটিশ জারি করছে এবং একুশ এগারো দু হাজার একটা তোমাদের অফিসিয়াল নোটিশ জারি করছে ঠিক আছে এই নোটিশগুলো মধ্যে দেখো কতদিন দেরি দেরি করে এটা পরপর জারি করছে ঠিক আছে এটা অনেকদিন পর তোমাদের জারি করছে কেন এতদিন পর নোটিশটা জারি করছে তোমাদের কি সমস্যা তোমাদের রেজাল্ট কেন দিচ্ছে না তাই নিয়ে আজকে ভিডিওটা আমরা ডিসকাস করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো তাহলে তুমি ভিডিওটা বুঝে যাবে জহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বোর্ডার ফোর্ডস একাডেমি তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরলাম স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করবো ঠিক আছে ভিডিওটি এ টু জেড দেখো ভিডিওটি স্কিপ করবে না চাই না আমরা কোনো স্টুডেন্ট একটা লস হোক তাই না তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখার একটা প্রবল সম্ভাবনা যদি ভিডিওটা দেখো তাহলে তুমি সাকসেস হয়ে হওয়ার একটা সম্ভাবনা থাকবে তাহলে ভিডিওটি শুরু করা আছে ভিডিওটি দেরি না করে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবো বন্ধুদের মাঝে শেয়ার করে দেব চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখো সমস্ত সার্ভিস সঠিক আপডেট পাওয়ার জন্য তা চলো তোমাদের যেটা বি কনস্টেবল ঠিক আছে ডাব্লুপি কনস্টেবল এবং এসআই আর একটা তোমাদের থাকছে কেপি কলকাতা পুলিশের এসআই ঠিক আছে এটা তোমাদের তার জন্যই কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে না এবার বি কনস্টেবলে কেন তোমাদের রেজাল্ট দিচ্ছে না ঠিক আছে ফাইনাল লিস্ট কেন প্রকাশিত করছে না তার কারণ একটা আছে তোমাদের একটা কারণ কি তোমাদের মধ্যে কেস হয়ে গেছিলো তোমরা জানো নিশ্চয়ই ঠিক আছে কেসটা যে হয়েছিলো সে কেসটা এখনও ডিসিশন না হয়নি তার জন্য তোমাদের রেজাল্ট প্রকাশিত করছে না কারণ রেজাল্ট তোমাদের প্রকাশিত করার সম্ভাবনা যতটা ছিল ততটা এখন পিছিয়ে গেছে কারণ তোমাদের পিছিয়ে যাওয়ার কারণ হলো কেস তোমাদের যে কেসটা নিয়ে লড়ছিলো একটা লেডি একটা লেডি কনস্টেবেল ঠিক আছে এই কনস্টেবলের তোমাদের রেজাল্ট তার জন্য দিচ্ছে না যে তোমাদের উনিশে জানুয়ারি উনিশে জানুয়ারি তোমার একটা প্রবল যে তোমাদের ওই দিন একটা তোমাদের কেসটা যেটা হয়েছিল কি না সেই কেসটা নিয়ে তোমাদের ওখানে বোর্ড মিটিং হবে বোর্ড মিটিং মানে আদালতে ঠিক আছে ওখানে যদি তোমাদের মানে উনিশ তারিখে যদি সব কিছু ডিসমিস হয়ে যায় মানে সম্পূর্ণই কিছু ক্লিয়ার কাট হয়ে যায় তাহলে তোমাদের রেজাল্ট একটা প্রবল সম্ভাবনা উঠে আসবে তোমাদের রেজাল্ট অবশ্যই তৈরি হয়ে গেছে তোমাদের বোর্ড মিটিং একটা তোমাদের এর আগে ভিডিও করে বলছিলাম যে তোমাদের একটা মিটিং ছিল মিটিংটাও ক্লিয়ার হয়ে গেছে কিন্তু তোমাদের এখানে এবার কেস একটা হাইকোর্টে কেস হয়েছিলো ওই কেসটা নিয়ে এখন ঝুলছে ঠিক আছে কেস যতদিন না উঠছে ততদিন তোমাদের রেজাল্ট কোনো কোনোভাবে প্রকাশিত করার সম্ভাবনা হচ্ছে না তাই তোমাদেরকে বলবো তোমরা যার যেটার জন্য প্রিপারেশন নিয়েছিলে সেটার জন্য প্রিপারেশন নিয়ে যাও যারা জিডিতে পাস করছে তার জিডিতে অবশ্যই জয়নিং করে নাও আর তোমাদের একটা মেন চুয়ালি কথা হলো কি যারা জিডিতে পাস করছে তাহলে জেনিং জয়নিং করে যারা সিজিএল এসএসসি টেটের জন্য খাটছো তারা অবশ্যই তোমরা প্রিপারেশন চালিয়ে যাও কেপি যারা কন্সল পরীক্ষা দেবে তাদেরকেও বলা হচ্ছে তোমরা কেপির জন্য পুরো খাটো ঠিক আছে এই ডব্লিউপি এখন তাই এখন চিপিয়ে রেখে দাও কারণ ডাব্লিউ বি এখনও কোনো খবর পাত্তা নেই তার জন্য তোমাদের জানুয়ারি উনিশ তারিখ না পড়লে আর কোনো আমরা ভিডিও দেবো না এর উপরে ঠিক আছে উনিশ তারিখ যদি আসে জানুয়ারি উনিশ তারিখে তাহলে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল নিয়ে ভিডিও আসবে নাহলে ভিডিও আসবে না তোমাদেরকে একটা পরিষ্কার কথা বলে দিলাম আর বি কনস্টেবল নিয়ে আর ভিডিও আমরা তৈরি করবো না এক মাসের জন্য স্টপ হয়ে থাকলো ডাব্লুবি কনস্টেবল এবার তোমাদের এস আইয়ের কেন ভ্যাকান্সি তোমাদের যেটা এসআই ডাব্লুবি যেটা সেটারও তোমাদের নিয়োগ প্রক্রিয়া করাবে না কারণ তোমাদের অসুবিধা থাকার কারণে তোমাদের ডাব্লিউ কনস্টেবল এস আই নিয়োগ করাবে না ঠিক আছে এবার যে কলকাতা পুলিশের এস আই কলকাতা পুলিশের এস আই তার জন্য তোমাদের পরীক্ষা হচ্ছে না চেয়ারম্যান নেই ঠিক আছে কলকাতা পুলিশের চেয়ারম্যান নেই তার জন্য তোমাদের কিন্তু এক্সাম ডেট করাচ্ছে না এক্সাম ডেট কোনো ফাইনাল প্রকাশিত হচ্ছে না তোমাদের এটারও সম্ভাবনা খুবই কম রয়েছে এটা অনেকদিন পিছালো পিছাতে পারে কারণ তোমাদের যেটা টেট ঠিক আছে টেটের জন্য তোমরা প্রিপারেশন নাও তাহলে তুমি সাকসেস হওয়ার একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে কারণ এই ভিডিওতে এই কারণে আলোচনা কারণ অনেক ভাবছে যে আমাদের রেজাল্ট দেবে তার জন্য আমরা টেটে যারা এক্সাম বসি তারা টেটের পরীক্ষা দেবো না আমি তোমাদের একটা কথাই বলবো যে পুলিশের এক্সাম ঠিক আছে পুলিশ যে পুলিশ প্রতি বছরের নিয়োগ করায় ঠিক আছে পুলিশ প্রতি বছর নিয়োগ করায় তা প্রতি বছরেই কিন্তু নিয়োগটা করা হবে কেন কারণ ওদের গার্ড লাগে মুখ্যমন্ত্রীর ঠিক আছে এগুলো তোমাদের গার্ড লাগে তার জন্য জেলা শাসনের জন্য তোমার নিয়োগ করা যাবে প্রতি বছরে নিয়োগ করা হবে এই যে নয় যে নিয়োগটা করা হবে না তাই তোমাদের একটা কেন ভিডিওটা আমি বলে দিলাম যে তোমাদের কেস চলছে কেসটা না কোনো কিছু মানে কি উনিশ তারিখে তোমাদের ডিসাইড হওয়ার একটা কথা ছিল উনিশ তারিখে জানুয়ারি উনিশ তারিখে ডিসাইড হবে তারপরে তোমাদের আমরা কুড়ি তারিখে বা একুশ তারিখে তোমাদের আমরা বলতে পারবো যে রেজাল্ট এবার দিবে না দেবে না এখন কোনোভাবে রেজাল্ট তোমাদের প্রকাশিত করছে না যেটা অফিসিয়ালি আপডেট আমাদের গ্রুপ থেকে আমরা পাইছি তাই তোমাদের আমরা ভিডিওটা দিচ্ছি কিন্তু এটাতে যদি রাগ করো তাহলে করতে পারো কারণ অনেক ছেলে মেয়ে বলে যে চ্যানেলে রিপোর্ট মারে দেবো ইয়ে করে দেবো আরে ভাই তোদের জন্য আমরা ভিডিওটা খুবই কষ্ট করে বানাই তাই না তাই তোমরা যদি রিপোর্টটা মারো তাহলে কেমন খারাপটা লাগে তাই না তাই রিপোর্ট কেন মারো তোমরা চ্যানেলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল তুমি সাবস্ক্রাইব করবে না ভালোভাবে তুমি পার করে চলে যাবে কারণ আমরা চাই না যে কোনো ছেলের লোল আশোক তার জন্য আমি কোনো ভিডিও তৈরি করে দিই কারণ অগ্রিম তোমাদের জানিয়ে দিই আগে তোমাদের জানিয়ে দিচ্ছি রেজাল্ট দেবে না এখনও বলছি রেজাল্ট কোনো দিবে না কারণ তোমাদের নভেম্বরের একুশ তারিখে দেওয়ার একটা প্রবল সম্বন্ধে তোমাদের বলা হয়েছিলো কারণ তো একুশ তারিখে কেন দিল না কারণ সেটা আমরাও জানি না কারণ এখন ওটা উঠে আসেনি কারণ উঠে আসলে তোমাদের জানাবো কিন্তু আর এখনও যদি উঠেও আসে তাও আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো না কারণ তোমাদের যদি রেজাল্ট দেয় তবে তোমাদের ভিডিও পাবে রেজাল্ট না দিলে কোনো ভিডিও আমরা দিচ্ছি না তার জন্য ভি এখন থেকে বন্ধ থাকলো এক মাসের জন্য ভিডিও বানানো ঠিক আছে এ ভিডিওটা ভিডিওটি শেষ করছি জয় হিন্দ জয় ভারত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও গ্রুপে গ্রুপে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো ঠিক আছে রেজাল্ট দিচ্ছে না আর দিব না এ বলে ভিডিওটি শেষ করলাম